আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। মান ঠিক রেখে মেগা প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এ নির্দেশ দেন। সকাল ১০টায় রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা শুরু হয়। এতে প্রধানমন্ত্রী বলেন, জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়াতে হবে। বৈঠকে ৮,৫৩ কোটি টাকা ব্যয়ে ১১টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর সমূহের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন প্রকল্প, ৩০টি পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন, পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণে এবং রাসায়নিক গুদাম নির্মাণ প্রকল্প। বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, চালকদের জন্য নির্দিষ্ট দূরত্বে বিশ্রামাগার নির্মাণ, পরিকল্পনা মাফিক বাস টার্মিনাল নির্মাণের অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী। মানহানির অভিযোগে করা দুটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ৬ মাসে জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন আইনজীবী মওদুদ আহমদ ও এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান। ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করে এ বি সিদ্দিকী নামে এক ব্যক্তি। বর্তমান সরকারের সময়ে আদালত কতটা স্বাধীন, বেগম খালেদা জিয়ার দুই মামলায় জামিনে তা প্রমাণ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর কাউলায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির বিষয়টিও আদালতের। এ সময় বগুড়া নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম মুখে যাই বলুক ভেতরে ভেতরে আফসোস করছেন। এ সময় মন্ত্রী জানান, প্রায় ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেস ওয়ের কাজ আবারও পুরো দমে শুরু হয়েছে। তিন ধাপে শেষ হবে এই কাজ। প্রথম ধাপে এয়ারপোর্ট থেকে বনানী রেল স্টেশন পর্যন্ত নির্মাণ শেষ হবে আগামী জানুয়ারিতে। দুদকের তদন্ত কর্মকর্তাকে ডিআইজি মিজানের ঘুষ দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি করেছে পুলিশ সদর দফতর। পুলিশ সদর দফতরের এআইজি মিডিয়া সোহেল রানা জানান, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ডক্টর মইনুর রহমান চৌধুরীর নেতৃত্বে পুলিশের এই তদন্ত কমিটিতে রয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক শাহাবুদ্দিন কুরেশি ও পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পুলিশ সুপার মিয়া মাসুদ হোসেন। ঘুষ লেনদেনের বিষয়টি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সম্প্রতি ডিআইজি মিজান নিজেই দাবি করেছেন, তার বিরুদ্ধে চলা অবৈধ সম্পদ অর্জনের তদন্ত প্রভাবিত করতে দুদকের পরিচালক খন্দকার এনামুল বাসিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছেন তিনি। ১৬ দফা দাবি আদায়ে চতুর্থ দিনের মতো ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছেন বুয়েটের শিক্ষার্থীরা। ক্যাম্পাসে মিছিল চলছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে না ফেরার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। বুয়েটে প্রবেশ মুখে তরুণ নির্মাণ, বিতর্কিত প্রক্রিয়ায় ছাত্র কল্যাণ পরিচালক নিয়োগ বাতিল করা, ছাত্রী হলে নামকরণ, আবাসিক হলে উন্নয়ন, সুইমিং কমপ্লেক্স নির্মাণ ও ক্যাম্পাসে নির্বিচারে গাছ কাটা বন্ধ সহ ১৬ দফা দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন তারা। দাবি আদায় না হওয়ায় এবার কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বুয়েটের শিক্ষার্থীরা। তবে স্মারকলিপি দিতে গিয়ে বুয়েটের ভিসি রুম বন্ধ পান আন্দোলনকারীরা। পরে বুয়েটের সামনে ফুটওভার ব্রিজের নিচে রাস্তা অবরোধ করেন তারা। এই ছিল এখনকার মতো পরের সংবাদ বিকেল ৫টায়। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/bangladeshine। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।